প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। যাই হোক, ভালো থাকো এই আশাই করি। তো আমাদের এই মহামারীর দিনে যেহেতু তোমাদেরকে পাশে নিয়ে আমরা ক্লাস করতে পারবো না, তাই আমরা একটি ভিডিওর মাধ্যমে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখবে। আমি সোনিয়া সুলতানা, সহকারী শিক্ষক, বাংলা, প্রগ্রেসিভ মডেল স্কুল, মানসী। আজকে যে ক্লাসটি আমি নিতে যাচ্ছি তা হচ্ছে দশম শ্রেণী। দশম শ্রেণী, দেখো এখানে শ্রেণী দশম, বিষয় বাংলা প্রথম পত্র, গল্প হচ্ছে নিয়তি। আমি নিয়তি গল্পের উপরে আজকে তোমাদেরকে ক্লাস নেব। নিয়তি, নিয়তি শব্দটা আসলে একটা শব্দ, যেই শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। কখনো আমাদের ভাগ্য ভালো হয়, কখনো আমাদের ভাগ্য খারাপ হয়, এটাই আমাদের নিয়তি। আর এই মেনে চললে, এটাকে মেনে নিয়ে আমাদের চলতে হয়। তো এই নিয়তিটা গল্পটা যে লিখেছেন সে হচ্ছে বাংলাদেশের নন্দিত কথাশিল্পী, কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের ছোটবেলার স্মৃতিচারণমূলক গ্রন্থ আমার ছেলে থেকে এই নিয়তি গল্পটি সংকলিত করা হয়েছে। লেখক ছেলেবেলায় বাবার চাকরি সূত্রে জগদলে গিয়েছিলেন। জগদলে অবস্থানকালে একটি স্মৃতি এবং তার যে অনুভূতি, সেই অনুভূতি তাকে হৃদয়গ্রাহী করেছিল, যা কিনা তিনি এই নিয়তি গল্পে প্রকাশ করেছেন, তুলে ধরেছেন, বর্ণনা করেছেন। আজকে আমরা হুমায়ুন আহমেদ সম্পর্কে জানব, তার জন্ম, তার কর্মজীবন, তিনি কী কী উপন্যাস, নাটক, প্রবন্ধ লিখেছিলেন, সেই সব সম্পর্কে জানব। আমি তোমাদের দেখো এই বোর্ডে একটা মাইন্ড ম্যাপিং করেছি, সেই মাইন্ড ম্যাপিংয়ে দেওয়া আছে জন্ম। হুমায়ুন আহমেদের জন্ম হচ্ছে 1948 সালে। কোথায়? নেত্রকোনা মোহনগঞ্জ। মোহনগঞ্জে তিনি জন্মগ্রহণ করেছেন। তার মাধ্যমিক পাশ হচ্ছে 1965 সালে কোথায়? বগুড়া। আগেই বলেছি হুমায়ুন আহমেদের বাবা চাকরি করতেন, চাকরির বদলে তিনি বিভিন্ন জায়গায় যেতে হতো, সেখানে থাকতে হতো, তাই তিনি বিভিন্ন জায়গা থেকে পাশ করেছেন। তার উচ্চ মাধ্যমিক পাঠ ছিল 1967 সালে কোথায়? ঢাকা। স্নাতক ও স্নাতকোত্তর, স্নাতক পাশ করেছিল 1970 সালে আর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন 1972 সালে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়। তার কর্মজীবন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা। তিনি অনেকগুলো চলচ্চিত্র রচনা করেছেন, তার মধ্যে সম্পূর্ণ কারাগার, আগুনের পরশমণি ইত্যাদি। তার গ্রন্থ রচনা ছিল 200। উপন্যাস, তিনি অনেক উপন্যাস লিখেছেন, তার মধ্যে আমি কয়েকটি লিখেছি। প্রথম হচ্ছে রবীন্দ্রনাথে অয়ময়, নীল অপরাজিত, এবং তার মৃত্যু ছিল 2012 সালে। 12 সালের কোন মাস? সেই 12 সালের 19 জুলাই তিনি মৃত্যুবরণ করেছেন। এখন আসো আমরা মূল গল্পে যাই, নিয়তি গল্পে। নিয়তি হচ্ছে হুমায়ুন আহমেদ যখন তার বাবার চাকরি সূত্রে তিনি একটা জায়গায় যান, সেই জায়গাটার নাম ছিল জগদল। জগদলে তিনি যখন গিয়েছিলেন, সেখানে তার অনেক আনন্দময়, অনেক স্বপ্নময় জীবন কেটেছিল। কারণ কি? প্রথম কারণ ছিল সেখানে ছিল না কোনো স্কুল, যার জন্য লেখাপড়ার কোনো চাপ ছিল না, তার সারাটা দিনই আনন্দময় জীবন কাটত। সেই জগদলে যাওয়ার পরে তিনি বা তার বাবা মা, তার ভাই বোন, তারা ছিলেন তিন ভাই, এক বোন। শেফ ছিল তার বোন, ইকবাল এবং শাহিন ছিল হুমায়ুন আহমেদের। তারা বাবা মা সবাই মিলে যখন সেখানে গিয়েছিলেন, তো তারা সেই যেখানে উঠেছিলেন সেটা ছিল একটা জমিদার বাড়ি, পরিত্যক্ত একটা জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ির জমিদাররা বেশ কিছুদিন আগে ইন্ডিয়ায় চলে গেছেন, যার জন্য পাকিস্তান সরকারের হাতে বাড়িটি চলে গিয়েছে। জমিদার যাওয়ার
সেই বাড়ির অনেক ঘর তালাবদ্ধ করে রেখেছিলেন। বাড়িটা ছিল দুতলা, লেখকরা থাকতেন নিস্তলা, আর দোতলার পুরো অংশ এবং নিস্তলা কিছু কিছু অংশ তালাবদ্ধ ছিল, কারণ জমিদার যাওয়ার সময় তার সমস্ত জিনিসপত্র তিনি নিয়ে যেতে পারেননি, তাই তিনি তালাবদ্ধ করে সেগুলো রেখে দিয়েছেন। জমিদার ছিলেন খুব শৌখিন, ইলেকট্রিসিটির জন্য ব্যবস্থার জন্য তিনি একটা জেনারেটর রেখেছিলেন, আর দাওয়াত পাঠানোর জন্য একটা মিনি সাইজের তার ছাপাখানা ছিল, যা দিয়ে তিনি দাওয়াতপত্র পাঠাতেন। দেখো, যে বাড়িতে উঠেছিলেন সেইখানে একটা পুকুর ছিল, খামদানি পুকুর, জমিদারের পুকুর। জমিদারের অনেকগুলো কুকুর ছিল, তিনি সবগুলো নিয়ে গিয়েছিলেন, কিন্তু এই কুকুরকে নিয়ে যেতে পারেননি, কারণ কুকুরটি তার সাথে যেতে রাজি হয়নি। তার অনেকগুলো কুকুরের মধ্যে এই কুকুরটার নাম ছিল বেঙ্গল টাইগার। এই বেঙ্গল টাইগার এই জমিদার বাড়িতেই থাকত, তার ছিল খামদানি স্বভাব, তাকে খাবার দিতে হতো, দুবেলা খাবার দিতে হতো এবং থালায় করে খাবার দিতে হতো, এবং খাবার দেওয়ার পর তাকে বলতে হতো খাও। লেখক যখন জমিদার বাড়িতে উঠেন তখন তারা ওই বাড়িতে খুব ভালোভাবে জীবনযাপন করতেন। লেখক চেয়েছিলেন সেই জমিদারের নাম জানার জন্য, তার মাকে জিজ্ঞেস করছেন, তার বাবাকে জিজ্ঞেস করছেন, কিন্তু তিনি কোনোভাবেই জমিদারের নাম জানতে পারেন। তবে এইটুকু জেনেছিলেন জমিদার ছিল খুব ক্ষমতাশীল। তো যাই হোক, লেখক প্রতিদিনই তার বাবা তাকে লেখককে নিয়ে হুমায়ুন আহমেদকে নিয়ে বনে যেতেন শিকার করার জন্য, বাঘ শিকার জন্য, বিশেষ করে ওখানে চিতাভাগ বেশি ছিল। তো তারা সারাদিন সেই বনে বনে ঘুরে বেড়াতেন, অবশেষে রাত্রে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন। সেইখানে জগদল একটা কুখ্যাত ব্যাধি ছিল, কুখ্যাত এই জন্য কারণ এই ব্যাধিতে দেখা যেত যে অনেকেই মারা যেত, এবং এই ব্যাধি হলে মারা যাওয়াটাই ছিল নিত্যদিনের ব্যাপার। তো সেই ব্যাধিটার নাম হচ্ছে ম্যালেরিয়া। এই ব্যাধিটা খুব কাঁপুনি দিয়ে জ্বর আসত, জ্বর আসত, তখন তারা বুঝতে পারত এটা ম্যালেরিয়া জ্বর। অবশ্য এই ম্যালেরিয়া জ্বরের জন্য প্রতিষেধক হিসেবে লেখকের বাবা তাদেরকে বায়োকেমিক ওষুধ ছাড়াও 5 গ্রেন করে প্রত্যেক রবিবারে তাদেরকে কুইনাইন খেতে দিত। তারা সেটা খাওয়ার পরও তাদের পালাক্রমে তাদের এক এক ভাই বোনদের পর্যায়ক্রমে এই রোগ ম্যালেরিয়াটা কাঁপুনি দিয়ে জ্বর আসত। তাদের খুব ভালো লাগলো, কারণ এই জন্য যে জ্বরটা কখন আসবে, কখন থেমে যাবে, তারা এই জিনিসটা খুবই তাড়াতাড়ি উপলব্ধি করতে পারতো এবং বুঝতে পারতো, তাই তারা জ্বর আসার আগে আগেই তারা কম্বল টম্বল লেপ টেপ দিয়ে শুয়ে থাকত। তারপর জ্বর মানে খুব ঘাম দিয়ে জ্বর আসতো, তারপরে জ্বর শেষ তারা কাঁথা কাঁথা ফেলে আবার সুন্দরভাবে শুয়ে থাকত। তো এই ম্যালেরিয়া রোগটা তাদের কাছে খুব ভালোই লাগত। একদিন দেখা গেল যে তারা প্রতিদিনই ঘুরে 3 ভাই বোন সেই রাজবাড়ির পুরান পরিত্যক্ত মন্দিরের চাতালে বসে তারা কী করত, রৌদ্র পোহাত। তো একদিন তারা যখন সেই রৌদ্র পোহাচ্ছিল 3 ভাই বোন, তার মা এসে, লেখকের হুমায়ুন আহমেদের মা এসে তার ছোট ভাই শাহিনকে তাদের মাঝে রেখে গেলেন রৌদ্র পোহানোর জন্য। তারা রৌদ্র পোহাচ্ছে, তো এক সময় দেখা গেল যে খুব বিকট শব্দ হচ্ছে, শব্দটা যে মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে আসছিল। দেখা গেল লেখকরা দেখতে পেলেন সেই মন্দিরের ফাঁক দিয়ে এই বড় একটা কিউটা সাপ আসছে, সাপটা শব্দ করে আসছে। তো তারা ভয় পেয়ে যে যেদিকে পাবো সেদিকে সরে দিল, কিন্তু তার ছোট ভাই শাহিন পড়ে রইল ওইখানে, এবং শাহিন সেই সাপটাকে ধরার জন্য হাত নাড়াচাড়া করতে থাকে। এক সময় সেই শাহিন যখন হাত নাড়াচাড়া করলো, তাদের যে সেই বেঙ্গল টাইগার কুকুর এই অবস্থা দেখে সেই সাপের উপর লাফিয়ে পড়ে সেই সাপটাকে বিভিন্নভাবে চেষ্টা করলো মেরে ফেলার জন্য। এক সময় দেখা গেল যে কয়েক মুহূর্তে দেখা গেল যে কুকুর
বর্ণনা যে সাপ কুকুরকে কামড়েছে না কুকুর সাপকে কামড়েছে। যাই হোক, একদিন পর দেখা গেল যে কুকুরের মানে দ্বিতীয় দিন দেখা গেল কুকুরের চামড়া খসে পড়ছে এবং গায়ের মধ্যে দেখা গেল যে দগদগে খা বের হচ্ছে। কুকুর সেই খা নিয়ে দূরে উঠে পড়ে গেল, সে কখন আর্তনাদ করল। তারপর দুদিন, ঠিক দুদিন পর কুকুরটির চোখের সামনে পচে গলে যাচ্ছে দেখে, মাংস থেকে দুর্গন্ধ বেরোলো, এইসব দেখে লেখকের বাবা আর সহ্য করতে পারলেন না। তিনি তার স্ত্রীকে, লেখকের মাকে বললেন, আমার বন্দুকটি এনে দাও। তারপর একটি করে দুটি গুলি সেই কুকুরের কে মারলেন, বন্দুক দিয়ে কুকুরটিকে মারলেন, গুলি করলেন, গুলি করে কুকুরটি মারা গেল। কুকুরটি মারা যাওয়ার পর এবং দেখা গেল যে কুকুরটি মারা যাওয়ার পর হুমায়ুন আহমেদ ভেবেছিলেন যে তার বাবা এক নিষ্ঠুর প্রকৃতির বাবা, কিন্তু কুকুরটি মারার পর তার বাবা অনেক স্পষ্ট দেখা গিয়েছিল যে তিনি অনেক মানে দুঃখ পেয়েছিলেন, দুঃখে বেদনায় কুকুরে উঠেছিলেন আর বারবার বলছিলেন যে আমার সন্তানকে বাঁচালো তাকে আমি মেরে ফেললাম, আর এটাই বোধহয় নিয়তি। এই নিয়তি গল্পের নিয়তি হল সেই কুকুরটি, যে কিনা হুমায়ুন আহমেদের ভাইকে বাঁচানোর পরও কুকুরটিকে মেরে ফেলা হয়েছিল একমাত্র তার সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। তো যাই হোক, এই অবস্থা দেখে হুমায়ুন আহমেদ তার বাবাকে নিষ্ঠুর বাবা বলে আখ্যায়িত করেছেন। তো একসময় দেখা গেল হুমায়ুন আহমেদ কষ্ট পেয়ে রাতে খাবার না খেয়ে বসেছিল। তো তার বাবা হুমায়ুন আহমেদকে ডেকে বারান্দায় নিয়ে বসালেন এবং অনেকক্ষণ দুজন চুপ করে থেকে থাকার পর দেখা গেল যে দুজন চুপ করে থাকার পর তারপর একসময় তার বাবা উঠে গেলেন এবং উঠে গিয়ে বললেন যে যাও ঘুমোতে যাও। হয়তো সেদিন হুমায়ুন আহমেদের তার এই বাবার অবস্থা দেখে বা বাবার এই ব্যবহার দেখে কষ্ট পেয়েছিলেন, কিন্তু এক সময় তিনি বুঝেছিলেন যে আসলে ঘটনাটা কি ছিল। তো যাই হোক, কুকুরের এই নিয়তি তার বালক চিত্তে অনেক বেদনার সঞ্চার করেছিল আর এইভাবেই নিয়তির গল্পটি শেষ হয়েছে। আজকে আমি নিয়তির গল্পটা তোমাদেরকে পড়িয়েছি, তোমরা ভিডিওটি দেখবে এবং ভিডিওটির সাথে তোমাদের যে মূল পাঠ্য বই বাংলা প্রথমপত্র বই সেটা নিবে এবং আমার ভিডিওটির পাশাপাশি সেই বইটিও তোমরা পড়বে। এখানে শব্দার্থ আছে, পাঠ পরিচিতি আছে, লেখক পরিচিতি আছে, সেগুলো মুখস্থ করবে, কারণ সেগুলোর মাধ্যমেই তোমাদের নৈতিক অংশগুলো উঠে আসবে। আর এর জন্য তোমাদেরকে আমি যে ক্লাস নিলাম সেই ক্লাসের জন্য তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিচ্ছি, সেই বাড়ি কাজগুলো তোমরা করবে। বাড়ি কাজগুলো হচ্ছে এই নিয়তি গল্পের উপরে তোমরা দৃষ্টি নৈবেদ্যিক করবে, দৃষ্টি নৈবেদ্যিক করবে খাতা এবং তোমরা তা মিলাবে এবং তোমাদের বাবা মার সাথে এই বিষয় নিয়ে শেয়ার করবে। এবং তোমাদের এই বইয়ে দেখো পেজ নাম্বার হচ্ছে, তোমাদের বইয়ের 182 পৃষ্ঠা। এই 182 পৃষ্ঠা একটা সৃজনশীল আছে, সেই সৃজনশীলটা তোমরা খাতায় করবে, করে তোমরা তোমাদের বইয়ের সাথে মিলাবে, তোমার বাবা মাকে দেখাবে এবং ঠিক হলো কি না সেটা যাচাই করবে। তাহলে আস্তে আস্তে তোমরা এই বইয়ের যত প্রশ্ন আছে কিংবা এই বইয়ের অনেক লাইন আছে গুরুত্বপূর্ণ লাইন, যে লাইন দিয়ে তোমরা সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারবে, ইনশাআল্লাহ আমি আশা করব তোমরা সেটা পারবে। তাহলে সবশেষে আবার যেন তোমাদের সাথে দেখা হয়, আবার আমি আরেকটা ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে দেখা করবো। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।